হতাশ, আমাদের বাবা মা হতাশ, আমাদের পুরো পরিবার হতাশ, পুরো বাংলাদেশ হতাশ। আজকে সবার হাহাকারের কোনো শেষ নেই। আমরা আগামী দিনে ঘেরাও কর্মসূচির দিকে যেতে বাধ্য হব এবং সেটি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কিংবা হাইকোর্ট ঘেরাও। মেধার ভিত্তিতে সবাইকে সুযোগ করে দিতে হবে, এখানে চাকরির ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে, সব জায়গায় যাতে তারা বিচরণ করতে পারে, সেই দাবি আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমরা করতে চাই। আমরা এত পড়াশোনা, দিন রাত পড়াশোনা করার পরেও আমরা চাকরির বাজারে আমাদের কোনো মূল্যায়ন নাই, তাহলে আমাদের এত পড়াশোনা করে কি লাভ, এত কষ্ট করে আমাদের কি লাভ? বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি চাকরির বাজারে সহ অন্যান্য সেক্টরে, অন্যান্য সেক্টরে হচ্ছে শুধু অন্যায় আর অন্যায়। এত অন্যায়ের আমরা কিভাবে মেনে নিব? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা দেখা যাচ্ছে যে 56% হচ্ছে অন্যান্যদের, যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে, আর আমাদের ক্ষেত্রে মাত্র 46%। তো এই 46% দিয়ে আমরা কি করব? আমরা হতাশ, আমাদের বাবা মা হতাশ, আমাদের পুরো পরিবার হতাশ, পুরো বাংলাদেশ হতাশ। আজকে সবার হাহাকারের কোনো শেষ নেই। আমরা লাগাতার কর্মসূচি দিয়ে আসছি এবং এখনো পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ধারা সেটি অব্যাহত রাখছি, কিন্তু আমরা দেখছি যে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা কিংবা কোনো একটি মহল থেকে আমরা যেটি চাচ্ছি যে কোনো ধরনের একটি আশ্বাস মেনে নেয়ার, কিন্তু সেটি আসলে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমরা জানি না কবে নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়বে, কবে নাগাদ তাদের ঘুম ভাঙবে, কিন্তু আমরা ছাত্র সমাজ জানি 52-তে আমরা যেই লড়াই করেছি, 2018 সালে আমরা যেই লড়াই করেছি, সেই লড়াই সংগ্রামের মানসিকতা নিয়ে আমরা আসলে রাজপথে কখনো হারতে আসি না। কারণ আমরা যখনই রাজপথে আসি তখনই ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে আসি। তাই আমরা বিশ্বাস করি একটু বিলম্ব হলে আমরা ছাত্র সমাজ আমাদের দাবি আদায় করে নিতে পারবো, এবং কোনো ক্রমে যদি আমাদের এই অবস্থান কর্মসূচি কিংবা এই অবরোধ কিংবা ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে আমাদের দাবি আদায় না হয়, সেক্ষেত্রে আমরা আগামী দিনে ঘেরাও কর্মসূচির দিকে যেতে বাধ্য হব এবং সেটি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কিংবা হাইকোর্ট ঘেরাও। একই সাথে তাতেও যদি কাজ না হয়, তাতেও যদি প্রশাসনের টনক না নড়ে, আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের দাবি আদায় করবো, অর্থাৎ আমরও অনশনের দিকেও আমরা সর্বশেষ দাবিত হতে পারি বলে আমরা জানিয়ে রাখছি। দেখেন এইখানে যে কোটা ব্যবস্থা এখানে তৈরি হয়েছে, সেই কোটার কারণে কিন্তু এখানে মেধাবীরা কিন্তু আসলে পিছিয়ে যাচ্ছে। এখানে যে 30% যে মুক্তিযোদ্ধা কোটার এখানে বহাল রেখেছে, মুক্তিযুদ্ধ যখন হয়েছে যারা পিছিয়ে পড়েছিল তারা কিন্তু সেই সুযোগটা পেয়েছে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে এসেছে সব ক্ষেত্রে। তাই আজকের দিনে কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটা থাকার কিন্তু কোনো বাস্তবতা নেই, এবং এখানে জানি যে পোষ্য কোটা, সেই পোষ্য কোটা কিন্তু থাকার কোনো বাস্তবতা বা যৌক্তিকতা কিন্তু আসলে নেই। এবং প্রধানমন্ত্রী যে বললেন যে ছাত্রদের এই দাবিকে, এই যৌক্তিক দাব আন্দোলনকে, সে যে বললেন অযৌক্তিক, এটা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে। আমরা বলতে চাই আমাদের আন্দোলন, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন, এবং এই যৌক্তিক আন্দোলনে একটা বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেটাকে পুনর্বহাল করে, সেটাকে ই করে, সে ন্যায্যতার ভিত্তিতে এখানে যতটুকু যেই ইগুলো থাকা দরকার, যেই কোটাগুলো থাকা দরকার, যেমন প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা বা হরিজন কোটা বা দলিত সম্প্রদায়ের যে কোটাগুলো, সেই কোটাগুলো রেখে বাকি যে কোটাগুলো আছে সেই কোটাগুলো বাতিল করতে হবে, এবং মেধার ভিত্তিতে সবাইকে সুযোগ করে দিতে হবে।